আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি 15 দিন আগে কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা নিয়ে ভর্তি হয়েছি। এখন আল্লাহর রহমত আগে থেকে অনেকটা সুস্থ আছি, ভালো আছি। এখন কিভাবে সুস্থ হয়েছি ওইটা বলবো, তার আগে আমি একটা ভিডিও দিচ্ছি, ওই ভিডিওটা একটু দেখেন, দেখে আসি সবাই। আমার নাম মোসামত সেলিনা, বয়স 38, গাজীপুর জেলা। আমার সমস্যা হলো ভাই কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা। আমি PLID’র অপারেশন করেছি 2017 সালে। পরে কিছুদিন ভালো ছিলাম, ভালো হওয়ার পর থেকে আবার সমস্যা শুরু হয়েছে। পরে আবার ঢাকায় আরেক জায়গায় থেকে গেছি 21 দিন। ওখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার 3 বছর ভালো ছিলাম, আবার হঠাৎ করে 3 মাস যাবত জীবন আবার অসুস্থ হয়ে গেছি। সারাক্ষণ বিছানায় থাকি, হাঁটাচলা বেশি করতে পারি না, পাও বসে বসে হয়ে যায়, বারবার লাগে, পা জিম জিম করে, পায়ের এই তালুগুলো ইয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, এরকম লাগে। ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, এদিক দিয়ে জ্বালা পোড়া করে, পিঠে ব্যথা। আমার সমস্যা 16 সাল থেকে, হ্যাঁ শুরু হয়েছে 17 সালে অপারেশন করেছিল। এটা আমি একটু অনেক ওজনে কাজ করছিলাম, তো এই জন্য কাজ করার পর থেকে শুরু হয়েছে। 8 মাস পর অপারেশন করেছি, ইন্ডিয়াতে গেছি, এখানেও বলছে যে অপারেশন লাগবে, পরে চলে আসছি, আইসা পরে বাংলাদেশে অপারেশন করলাম। ডাক্তার অনেকগুলো দেখেছি, 10-15 জন দেখাইছে অন্তত বলে। আমার তো আরো অন্য অন্য বিভিন্ন রোগ আছে। আমার অপারেশনের আগেরটা দেখে সবাই বলছে যে আপনার অপারেশন লাগবে, আপনি পরে করলেও এখন করলো অপারেশন করতেই হবে। পরে আর বসে থাকি না, 8 মাস দেখাশুন পরে আবার অপারেশন করে ফেলেছি। আমি স্যারের সন্ধান পেয়েছি এই রূপ থেকে, অনেক জায়গায় দেখছি, গেছি, ট্রিটমেন্ট নিছি, ভালো হয়ে আবার খারাপ হয়ে যায়। তারপরে দেখতে দেখতে একটু আপনাদের ঠিকানা পাইলাম, খোঁজ পাইলাম, দেখা পরে এখানে আসলাম আর কি, যদি আল্লাহ পাক রহমত করে আপনাদের উসিলায়। এতক্ষণ তো দেখলেন আমার আগের ভিডিওটা কেমন ছিল, এখন আমি সুস্থ আছি, আমার সুস্থতার গল্পটা বলবো। আমি আগে ঘাড়ে অনেক ব্যথা ছিল, মানে শ্বাসকষ্ট মতো হয়ে যেত ঘাড়ে ব্যথার জন্য। এখন পুরোপুরি ঘাড়েই সুস্থ আছে মাশাল্লাহ। কোমর ব্যথা নিয়ে আসছিলাম, বেশিক্ষণ হাঁটাচলা করতে পারতাম না, শুয়েই থাকতাম সারাক্ষণ। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, সুস্থতা বোধ করতেছি। এখন সুস্থতার জন্যই ছুটি নিয়ে চলে যেতে চাইতেছি আর কি। পা বারবার ছিল, বস বস হয়ে যাইতো, কিছুক্ষণ হাঁটলে একটু শুয়ে থাকতে হইতো, এখন আলহামদুলিল্লাহ ভালো। আগে হাঁটাচলা করতে অনেকটাই সমস্যা হইতো, এখন মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই ভালো, এখন কোনো সমস্যা হয় না। যেদিন থেকে ভর্তি হয়েছি তার 5-6 দিন পর থেকে দেখি আমি যে ইম্প্রুভ হইতেছে, আগে থেকে ভালো হইতেছি, এখন আল্লাহর রহমত ভালো আছি। সঠিক টাইমে থেরাপি দিছে, ওরা অনেক ভালো, অনেক আন্তরিক, আয়া বুয়া নার্স অনেক ভালো, ডাক্তার তো অনেক আন্তরিক, অনেক ভালো, একবারে ট্রিটমেন্ট অনেক ভালো, এখানকার বিভিন্ন থেরাপি, বিভিন্ন মেশিন টেশিন সব কিছু অনেক ভালো। আমি তো আর অনেক জায়গায় থেরাপি নিছি, ওইখানে এরকম পাই নাই, এখানে যা আছে এখানকার সব কিছু অনেক ভালো। আমি তো আর অন্য অন্য জায়গায় অনেক থেরাপি নিছি, ওইখানকার থেকে এখানকার থেরাপি, এখানকার সব কিছু মেশিন টেশিন সব কিছু অনেক উন্নত, এখানকার চিকিৎসা অনেক উন্নত মানের। দৈনিক 3 বার থেরাপি দিত, চিকিৎসা দিত 3 বার, ডাক্তার দেখতো প্রতিদিন, ইমার্জেন্সি কোনো প্রবলেম হলে সিস্টারকে ডাকলেই পাওয়া যেত, সব দিক দিয়েই ওরা অনেক ইয়ে করে, কেয়ার করে। এখানকার ম্যানেজমেন্টের লোকেরা অনেক ভালো, কিছুক্ষণ পর পরে এসে দেখা করে, বলে যে সব কিছু ঠিক আছে নাকি, ভালো আছে নাকি, কিছুক্ষণ পর পরেই আসে লোক, এসে এসে জিজ্ঞেস করে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আমাকে এত সুন্দর ট্রিটমেন্ট দেওয়ার জন্য শৈকুল্লা স্যারকে অনেক ধন্যবাদ, স্যারের জন্য অনেক দোয়া করি। আপনারা এখানে আসেন যারা ব্যথার রোগী আছেন, আইসা ট্রিটমেন্ট নিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ইম্প্রুভ করবেন, ভালো হইবেন। এখানকার চিকিৎসা অনেক ভালো, স্যারও অনেক ভালো আলহামদুলিল্লাহ। কেন বললাম সুস্থ হয়েছি এজন্যই বলছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।